প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সংক্রান্ত দুটি সৃজনশীল সমাধান করে আজকে দেখাবো। এই এই দুটি সৃজনশীলের মধ্যে অনেকগুলি কোশ্চেন অ্যান্সার তোমরা করতে পারবে। মনোযোগ সহকারে তোমরা যদি বুঝো তাহলে গতিশক্তি, বিভব শক্তি এই সংক্রান্ত যতগুলি কোশ্চেন আছে আশা করি সবগুলি কোশ্চেনেরই অ্যান্সার তোমরা দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে বলা হয়েছে চিত্রটি লক্ষ্য করো, একটি বস্তুর ভর 4 কেজি, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা তোমরা জানো। উদ্দীপকটি চিত্র হতে দেখা যায় যে ভূমি সি হতে এ বিন্দুর উচ্চতা 60 মিটার, বি হতে এ বিন্দুর বা এ হতে বি বিন্দুর উচ্চতা 20 মিটার। তাহলে সি হতে বি বিন্দুর উচ্চতা কত হবে? 60 - 20 = 40 মিটার, অর্থাৎ সি হতে বি বিন্দুর উচ্চতা 40 মিটার হবে, আর এ হতে বি বিন্দু বা বি হতে এ বিন্দুর উচ্চতা 20 মিটার দেওয়া আছে। এবার কি কোশ্চেন, কোশ্চেনগুলি দেখো। যে গ নম্বরের কোশ্চেনটি হল বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো, আর ঘ নম্বরে এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। তো গতিশক্তি নির্ণয় করতে গেলে যে সকল বিষয় তোমাকে মনে রাখতে হবে বা খেয়াল করতে হবে সেটি হলো, গতিশক্তি নির্ণয় করার সময় এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, গতিশক্তি নির্ভর করে বস্তুটি কত উচ্চতা অতিক্রম করে আসছে, অর্থাৎ বস্তুটি কত উচ্চতা অতিক্রম করে শেষ বেগ v কত প্রাপ্ত হলো সেটা নির্ণয় করতে হবে। কারণ গতিশক্তি E = ½mv² তো v এর মান নির্ণয় করতে হবে। এখানে বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এ হতে বি বিন্দুর উচ্চতা 20 মিটার, এই 20 মিটার অতিক্রম করে বি বিন্দুতে আসতে বস্তুটির শেষ বেগ v কত হলো সেটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এ হতে বি বিন্দুতে আসতে শেষ বেগ v কত হলো সেটা নির্ণয় করি আগে, আর শেষ বেগ v নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে পরন্তু বস্তুর ক্ষেত্রে আদি বেগ u = 0 হবে। যেমন এ বিন্দুতে বস্তুটি স্থির আছে, এ হতে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এ বিন্দুতে ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে উক্ত বস্তুটির আদি বেগ ইউ হবে 0 মিটার/সেকেন্ড, অর্থাৎ u = 0 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আদি বেগ u = 0 মিটার/সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এ হতে বি বিন্দুর উচ্চতা h = 20 মিটার, বি বিন্দুতে বেগ v = 0, বিভিন্নতে গতিশক্তি E = 0, বস্তুর ভর m = 4 কেজি। তো আমরা জানি পরন্তু বস্তুর শেষ বেগ নির্ণয়ের ক্ষেত্রে v² = u² + 2gh, এখানে অভিকর্ষ ত্বরণ g এর অনুকূলে বস্তুটি পড়েছে, এই জন্য v² = u² + 2gh এই সূত্র নিতে হবে। তো এখানে v² = u = 0 2gh, এখানে আমি 2g এবং h এর মান
না বসিয়ে এভাবে রেখে দিলাম, তোমরা ইচ্ছা করলে এখানে মান বসিয়ে ভি কে ফ্রি করে নিতে পারো, অর্থাৎ বর্গমূল করে ভি এর মানটা নির্ণয় করে নিতে পারো। যেহেতু গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ভি স্কোয়ার মানটা লাগবে, এই জন্য আমি মান না বসিয়ে ভি স্কোয়ার সমান সমান 2gh এটা বের করলাম। এরপর লিখলাম গতিশক্তি। তাহলে তুমি এইভাবে করতে পারো, অথবা মান বসিয়ে ভি এর মান নির্ণয় করে তারপরে তুমি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এখানে ভি এর মানটা তুমি বসাতে পারো। তাহলে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সমান সমান ই কে সমান সমান হাফ এম ইন্টু এই যে ভি স্কোয়ার মান 2gh, এখানে 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে এম জিএইচ। এবার তুমি মান বসাও, এম এর মান 4, জি এর মান 9.8, এইচ এর মান 20, ব্র্যাকেট ক্লোজ। যেহেতু গতিশক্তির একক জুল, সুতরাং তুমি ব্র্যাকেট দিয়ে একক লিখে দিবে জুল। গুণ করলে আসে 784 জুল, এটা বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি। সুতরাং বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি হবে 784 জুল, এটাই হবে অ্যান্সার। এবার তোমাকে যদি বলা হতো যে সি বিন্দুতে গতিশক্তি কত, তাহলে সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করার সময় সি বিন্দুতে বস্তুটি বেগ ভি কত প্রাপ্ত হবে সেটা নির্ণয় করে নিতে হবে। সেক্ষেত্রে এ হতে সি বিন্দুর উচ্চতা এইচ এর মান নিতে হবে 60 মিটার, অর্থাৎ ওই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ওখানে এইচ এর মান 60 বসিয়ে তোমার ভি এর মানটা বের করে নিতে হবে, অর্থাৎ তুমি ভি এর মানটা বসিয়ে নিতে পারো। তাহলে ভি এর মানটা বের করে নিতে পারো, অথবা ভি স্কোয়ার সমান ওটা রেখে একটু আগে আমি যেটা যেভাবে করলাম ওইভাবে তুমি করে নিতে পারো। আর যদি এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে বলে, তাহলে এ বিন্দুতে বস্তুটির আদিবেগ 0, সুতরাং এখানে এ বিন্দুটি এ বিন্দুতে বস্তুর গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে ভি এর মান হবে 0, অর্থাৎ এ বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে 0। এবার আসো ঘ নম্বরে, এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। তো বিভব শক্তি নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বিভব শক্তি নির্ভর করে বস্তুটি ভূমি থেকে কত উপরে আছে তার উপর। তাহলে এ বিন্দুতে ভূমি সি হতে এ বিন্দুর উচ্চতা ভূমি সি হতে এ বিন্দুর উচ্চতা এইচ এর মান হবে 60 মিটার। এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করার সময় কী কী দেওয়া আছে, যে ভূমি হতে এ বিন্দুর উচ্চতা এইচ এর মান 60 মিটার, বস্তুর ভর এম সমান 4 কেজি, অভিকর্ষ স্থানাঙ্ক জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান হোয়াট। তাহলে আমরা জানি যে বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। তুমি এবার মান বসিয়ে দাও, এম এর মান 4, জি এর মান 9.8, এইচ এর মান 60, ব্র্যাকেট ক্লোজ, বিভব শক্তির একক জুল লিখে দাও, আর গুণ করলে অর্থাৎ ক্যালকুলেশন করলে মান আসে 2352 জুল, অর্থাৎ এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি হবে 2352 জুল। যদি তোমাকে বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বললে তাহলে কি করবে, তাহলে ভূমি সি হতে বি বিন্দুর উচ্চতা কত হবে, ভূমি সি হতে বি বিন্দুর উচ্চতা হবে, যেহেতু সি হতে এ বিন্দুর উচ্চতা 60 মিটার, সুতরাং 60, আর এ হতে বি বিন্দুর উচ্চতা হলো 20 মিটার, তাহলে সি হতে বি বিন্দুর উচ্চতা হবে 60 মাইনাস 20 40 মিটার। সেক্ষেত্রে বিভব শক্তি ইপি সমান সমান এম জি এইচ, এখানে এম এর মান 4, জি এর মান 9.8, এবং এইচ এর মান কত হবে 40 মিটার। গুণ করে যেটা আসবে সেটা হবে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি। এবার যদি সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে বলে, তাহলে সি বিন্দুতে দেখো ভূমি হতে সি বিন্দুর উচ্চতা কত, 0, কারণ সি বিন্দুটি ভূমি স্পর্শ করে আছে, তাই না? তাহলে বস্তুটি যখন সি বিন্দুতে রাখা হবে, তাহলে ভূমি হতে বস্তুর উচ্চতা কত হবে, ভূমি হতে
বস্তুটি যে উচ্চতায় আছে মানে ভূমি স্পর্শ করে আছে, সুতরাং সি বিন্দুতে এইচ এর মান হবে শূন্য। অর্থাৎ সেই ক্ষেত্রে ইপি সমান এম জি এইচ, এখানে এম এর মান 4, জি এর মান 9.8 আর এইচ এর মান শূন্য, গুণ করলে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি আসবে 0 জুল। তাহলে তোমরা এ বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে পারবে। আবার এ বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে পারবে। যদিও এখানে কোশ্চেনে শুধু এ বিন্দুতে গতিশক্তি নির্ণয় করে দেখালাম এবং সরি বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করে দেখিয়েছি এবং এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করে দেখিয়েছি। তোমরা এ বি সি এই তিনটি বিন্দুতে আলাদা আলাদা করে গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় করে অনুশীলন করবে, অর্থাৎ প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো গতিশক্তি নির্ণয় করা ও বিভব শক্তি নির্ণয় করার কৌশল তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা এই গতিশক্তি এবং বিভব শক্তি সংক্রান্ত আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে আমরা আলোচনা করব, সেটা অবশ্যই দেখবে। সকলকে ধন্যবাদ।